আজকে আমি এসেছি আল্লাদান অ্যাগ্রোতে। অ্যাগ্রোটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভাটিয়াজি বিএম গেটে অবস্থিত। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই খামারটিতে বিভিন্ন জাতের ষাঁড় এবং ভালো জাতের গাভী পালন করা হয়। খামারটির মালিক বিভিন্ন জেলা থেকে ভালো জাতের ষাঁড় এবং গাভী সংগ্রহ করে থাকেন। আল্লাদান অ্যাগ্রোর মালিক জনাব আশাত হোসেন নয়ন ভাই এর সাথে কথা বলবো। আশাত হোসেন নয়ন ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি জানি আপনি একটি চাকরি করেন, চাকরি করার পাশাপাশি খামার করার পরিকল্পনা কীভাবে করবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি একটা চাকরি করি, খামার করার ইচ্ছে আমার অনেক দিন আছে। আজ থেকে প্রায় 5 বছর আগে আমি ষাঁড় পালন করতাম। তখনই গরুর প্রতি আমার ভালোবাসার জন্ম হয়। তখন আমি পরিকল্পনা করি যে ভবিষ্যতে একটা খামার করব যেখানে অনেকগুলো ষাঁড় থাকবে, গাভী থাকবে। এই খামার হলো সেই পরিকল্পনার ফল। আপনি তো ষাঁড়ের পাশাপাশি গাভী পালন করে থাকেন। এখানে বিভিন্ন জাতের ষাঁড় এবং গাভী রয়েছে। এই ষাঁড় এবং গাভী বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয়, বিশেষ করে পাবনা, কুষ্টিয়া, যশোর এবং খুলনা থেকে এগুলো সংগ্রহ করে থাকে। গাভীগুলো থেকে কত লিটার দুধ পান এবং দুধগুলো কি করেন? গাভীগুলো থেকে প্রায় প্রতিদিন 110 থেকে 120 লিটার দুধ পাওয়া যায়, যে দুধগুলো লোকাল বাজারে বিক্রি করা হয়।
আশুতোষ নয়ন ভাই, যারা খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা নতুন করে খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমার অল্প সময়ের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো। খামার করার জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। গরুর প্রতি ভালোবাসা, দুই, গরুর প্রতি যত্ন নেওয়া এবং পরিশ্রম করা। এই তিনটি বিষয়ের সমন্বয় হলেই খামার করা সম্ভব এবং খামার থেকে লাভবান হওয়া যাবে। ধন্যবাদ।